আসসালামু আলাইকুম ভাবি, আম্মা আছেন কেমন তারায়? ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? হয় ভাবি, আল্লাহ রাখছে মোরও কোনো রকম করিয়া ভালো বোঝেন। মোর ভাইয়া কমবে, ভাইও কি বাসায় নেই? আয় না, তোমার ভাই ঢাকায় গেছে অফিসের কাজে। তুমি কেমনে কেমনে আসলা এতদিন পরে বাসায়? আরে ভাবি, হে কথা আম্মের কেমন তারা কই কন, মুই তো এমন বেজে আসেলাম যে আম্মা গুলো দেহাও করবার পারি নাই। তো একুল দিয়ে যাইতে আসিলাম, চিন্তা করলাম ঈদের পরে ভাইয়ের লগে একটু দেহাই কইরা যাই বুঝছেন। ওরে বাপ্পার, ঈদের সালামি নেওয়ার জন্য যে আসছো সেটা তো আমি খুব ভালো কইরা জানি। আসো ঘরের ভিতরে আসো, তোমার ভাতিজারে ডাক দিতেছি, দাঁড়াও। সল্লু, ও সল্লু, দেখ কে আসছে। ও কাকা, ও কাকা, তুমি কেমন আছো? তোমার কথা আমার অনেক মনে পড়ছে। হয় বাবা, মোর তোমার কথা একসের মনে পড়ছে, কিন্তু কি করবাম কও, মুই তো অনেক বেজে আছিলাম, সবই কফাল বুঝ। ওই চলো, তোরে আমি এই শিক্ষা দিছি, বলছি না বড়রা বাসায় আসলে তাদের পা ধুইরা সালাম করতে? হ্যামু হ্যামু, আমি এই তো সালাম করতেছি কাকাকে। এ হালার পালায় দুই মন না হইছে, আয় এদি টিয়া ছাড়া কিছু বুঝে না। আল্লাহ জানে আমার পোলাটারে সালামি দেয় কিনা, দেখি কি করে। বাবা সালামি না তো কইরা হালাইলা, খারাও মুই তোমার সালামি দিতে আসি। এই এই নেও 100 টাকা, এইটা দা তুমি লজেন্স খাইও নাও। গ্রাইমা খেত কি আর সাথে কয়, 100 টাকা কেউ কত সালামি দেয়? আচ্ছা তাহলে তুমি যাও, রুমে গিয়ে রেস্ট না। এককালে মনের কথা কইছেন ভাবি, মোর এক সে টায়ার্ড লাগতে আছে, মুই একটু গিয়া রেস্ট নেই, ভাইও যদি আহে মোরে একটু বলাইয়া দিয়েন। ওকে, আম্মু তো এখানে থাকলে টাকাটা নিয়ে যাবে, আমি বরং কাকার সাথে গিয়ে শুয়ে থাকি, তাহলে আর টাকাটা নিতে পারবে না। আম্মু আমি কাকার সাথে গিয়ে যাই। না না বাবা, তুমি আমাদের রুমে চলো। আম্মু যেহেতু এখনো টাকাটা নেয় নাই, মানে আজকে টাকাটা নিব না। এক কাজ করি, 20 টাকার 20 টাকা চুইংগাম কিনবো, আর 10 টাকার বেলুন কিনবো, আর 50 টাকাতে একটা পিস্তল কিনবো। তাহলে কত হইলো? 20, 30, 40, 50, 60, 70, 80। 80 টাকা হইলে আর থাকে 20 টাকা। 20 টাকা, আচ্ছা 20 টাকা আস্তে আস্তে খরচ করবো না। শোলো, ওই শোলো, কই তুই? হ্যাঁ আম্মু এইখানে। তোমার কাকা তোমার যে টাকাটা দিছে ওইটা আমার কাছে জমা রাখো, পরে যখন লাগবে তখন চাইয়া নিবা, বুঝছো? তোমার কাছে থাকলে টাকাটা হারাইয়া যাইব। ওকে আম্মু।